নাম্বার ওয়ান, আমার কথায়, আমার কথায়, আমার লিখায়, আমার ব্যবহারে কেউ যদি কষ্ট না পায়, এই ডিস্টার্বটা করেন, খেয়াল রাখতে হবে আমি এমন কোনো কথা লিখবো না ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যদি কেউ কষ্ট না পায়, নিতে হয়, বা আমি এমন কোনো কথা বলবো না কেউ অপমানিত হয়, কারণ আপনি যখনই কাউকে কষ্ট দেবেন, ব্যথা দেবেন, আপনার মধ্যে গিল্টিনেস, গিল্টি ফিলনেস থাকবেই, মৃত্যু বলতে ইজ এনার্জি, ও যখন আপনাকে বদভাব করবে এটা তো ফিলিং হবে। নাম্বার ওয়ান, দয়া করে প্লিজ আজকে থেকে এমন কিছু বলবেন না এমন করে যে কেউ কষ্ট পায়। নাম্বার টু, র্যান্ডাম অ্যাক্ট অফ কাইন্ডনেস, র্যান্ডাম অ্যাক্ট অফ কাইন্ডনেস মানে হচ্ছে মানে আমরা সুযোগ পেলে মানুষকে হেল্প করবো, সুযোগ পেলে মানুষকে সাহায্য করবো, যত মানুষকে সাহায্য করবো, হেল্প করবো, মন ভালো করে দেবো, মানুষের মনের কষ্ট দূর করবো, তত আমরা বেশি হেল্প। বিজ্ঞানীরা গবেষণা করে দিচ্ছেন আমাদের শরীরের মধ্যে চার রকম হরমোন আমাদেরকে হ্যাপি রাখে, খুশি রাখে, ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন, এন্ডোরফিন। বিজ্ঞানীরা বলছেন এই চারটা হচ্ছে হ্যাপি হরমোন। যারা ডিপ্রেসে থাকে, ডিপ্রেশন, ওরা কিন্তু হাসতে পারে না, আনন্দ আনন্দ অনুভব করে না, কেন? কারণ ওই হরমোনটা তৈরি হয় না। মনে করেন বাংলাদেশ তিন মারলেই বাংলাদেশ জিতে যাবে ক্রিকেটে, এখন করলো কি সাকিব মারলো ছয়, এখন আমরা অনেকে বললাম কি ইয়া, কিন্তু যে ডিপ্রেশনের রোগী সে বলবি জানেন বলে ছটকা হয়েছে, ও তখন বলবি কি জানেন ও ছটকা, আপনি বুঝছেন তো, সবাই হাসবে কিন্তু সে হাসতে ওই হরমোন হাসবে করতে স্যার। আচ্ছা, তাহলে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন মানুষ যখন মানুষকে হেল্প করে, সহযোগিতা করে, মানুষের উপকার করে, তখন ওই হরমোনগুলো সবচেয়ে বেশি সিক্রেশন হয়, মানুষ সবচেয়ে আনন্দ অনুভব করে, দেওয়ার মধ্যে শান্তি, দেওয়ার মধ্যে সুখ, রাইট? ওয়াও, সুযোগ পেলে মানুষকে হেল্প করতে হবে। যেমন কাউকে রাস্তা বার করে দেওয়া, আমি লিফটে গেলে আরেকজন যেতে পারছে না, ওকে লিফটে করে দেওয়া, বা আমি হুন্ডাটা ব্রেক করলে গাড়িটা আরেকজন যেতে পারে, এরকম করে দেওয়া, সোজা কথা, কারো মন খারাপ তার মনের কথা শোনা, দেখবেন এর চেয়ে ভালো কাজ কিছু হতে পারে না, রাইট? নাম্বার থ্রি, কেউ কষ্ট দিয়েছে, কেউ ব্যথা দিয়েছে, কেউ অপমান করেছে, তাকে মাফ করে দেওয়া। আপনি যখন কাউকে মাফ করে দিবেন দেখবেন খুব ভালো লাগতেছে, সুখী লাগতেছে, ক্ষমা করার মধ্যে শান্তি কিছু নাই, রাইট? আমার সাথে খারাপ ব্যবহার করছে, ঠিক আছে, আমাকে বঞ্চিত করছে, ঠিক আছে, আমাকে দেয় দিয়ে, ঠিক আছে, ইটস অল রাইট, টেক ইট ইজি, রাইট? তাহলে তিন নম্বরটা কি, তিন নম্বরটা হচ্ছে, তিন নম্বর খাবো, চার নম্বর লাস্ট পয়েন্ট হচ্ছে যে ভালো বই পড়া, ভালো কিছু দেখা, ভালো মানুষদের সাথে মেশা, এটাকে বলে বিজ্ঞানীরা নিউট্রিক পিপল, নিউট্রিক, নিউট্রিক পিপল মানে যারা সবসময় ইতিবাচক কথা বলে। আর বললো না ভাই, আমরা অনেক ভালো মানুষ, বাংলাদেশের মধ্যে এত ভালো জাতি আছে, এত অল্প জায়গার মধ্যে এত 18 কোটি মানুষ থাকে, কৃষিক্ষেত্রে দেখো কত আগে গেছে, শান্তিরক্ষীতে নাম্বার ওয়ান, বাংলাদেশের মানুষ এত মেধাবী, দেখো 20 কোটি মানুষ, 2 কোটি মানুষ ঢাকায় থাকে, তারপরেও দেখো মানুষ গিজগিজের মধ্যে কত ভালো আছে, ভালো। আরে আর বলুন না, বাংলাদেশের কৃষকরা তো পৃথিবীর শ্রেষ্ঠ কৃষক, আর্মিরা হলো পৃথিবীর মধ্যে শান্তি দেশ নাম্বার ওয়ান, আমাদের মধ্যে ট্যালেন্টেড কেউ নাই, জানো আমরা মানে পজিটিভ অলওয়েজ, ভালো কথা, আরে তুমি পারবা, আরে পারবো না মানে সস্তা ভালো, আরে তুমি চিন্তা করো না তো, কিন্তু এটাকে বলে পজিটিভ পিপল, নিউট্রিক পিপল। আবার বিজ্ঞানের বলছে যে পয়জনাস পিপলদের সাথে মিশবেন না, তাহলে আপনি পয়জনাস হয়ে যাবেন। পয়জনাস পিপল কারা? যারা সবসময় নেগেটিভ কথা বলে, দেখবেন প্রচুর মানুষ আছে, আর বললো না ভাই, আমাদের দেশের মতো ভালো ফালতু দেশ নাই, আমাদের লোকরা এত খারাপ, শয়তান, সব বদমাশ, সকলে নিমুখ খারাপ, বাংলাদেশের মতো জাতি আছে দেখো, ওদের কাছ থেকে 10 হাত দিবে, তবে ওদের সাথে খারাপ ব্যবহার করা যাবে, এবার ওদের সাথে খারাপ ব্যবহার করা যাবে নাকি, ওদেরকে বলতে আই লাভ ইউ, তাহলে কাজ কি চারটা পড়ে থাকবে ইনশাল্লাহ, আমার কথায় বার্তায় লেখা যেন কেউ কষ্ট না পায়, সুযোগ পরে মানুষকে হেল্প করা, আর তিন নম্বর হচ্ছে মানুষকে ক্ষমা করা, আর চার নম্বর হচ্ছে ভালো বই পড়া, ভালো লোকের সাথে মেশা, ভালো কিছু দেখা,
ওই যে দেখেন ফোন আলাপ ফাঁস হয়েছে একদম শুনবেন না, ওই হাত হত্যাকাণ্ডের দৃশ্য একদম দেখবেন না, কে কার সাথে নাটারাজি করতেছে একদম দেখবেন না, আমি ছাত্রদের খবরদারি নিয়ে দেখবেন না, বলে স্যার আমাকে দেখতে ইচ্ছুক আপনি তত ব্রেন টানবে দেখবেন, কারণ ব্রেনে খারাপ জিনিস দেখলে ওটা রেকর্ড হবে, রাইট না? তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করি, র্যান্ডম অ্যাক্ট অফ কাইন্ডনেসের ঘটনাটা জাপানের, লিফটে সবাই উঠেছে, সবাই উঠেছে তো একটা লাস্ট একটা মেয়ে উঠেছে, বয়স কত, 20-25 বছর 22 বছর, তো থাইয়া হাতে ছিল, তো উঠার সাথে সাথে দেখে লিফটে বন্ধ হয়ে যাচ্ছে, এখানে লিফটে জায়গা হয়ে গেছে, এখানে যাই তো আমি ইউরোপে বিশ্বের ওখানে সেকেন্ডে সেকেন্ডের মূল্য আছে, মানুষ দৌড়াদৌড়ির মধ্যে থাকে, যে লিফটে বন্ধ হচ্ছে দেখে ওর পিছনে দাঁড়িয়েছিল ওই পানির জার আনা কর্মচারী, জার কাঁধে দেখছেন না ওই যে অফিসে থাকে, তো সেই মহিলাটা দেখলো মেয়েটা দেখলো যে লাস্টে উঠেছে, তো যে এখন লিফটটা যাবে 10-12-15 তলা আবার আসবে, এই বেচারা 10 মিনিট কষ্ট পাবে, ও বেড়ে গেছে যে ওই যারা বলছে তুমি যাও, মানে এই যে আরেকজনকে হেল্প করা, মমতা দেখানো, কাইন্ডনেস, সে বেটা বেড়ে গেল বললো প্লিজ আপনি যান, এটা হচ্ছে প্রথম সিন। সেকেন্ড সিনটা বলি, সেই মেয়েটা আসলে ইন্টারভিউতে যাচ্ছিল, যখন এইচআরের প্রধান ডিরেক্টর রুমে গেছে বা এমডি রুমে গেছে, এমডি রুমে গিয়ে বললো মেয়েটা প্রথম ডায়লগ, আই এম সরি স্যার ফর মাই 10 মিনিট লেট, স্যার আমি দুঃখিত আমার 10 মিনিট লেট হওয়ার জন্য। সেই ডিরেক্টর বা এমডি বা চেয়ারম্যান যে ইন্টারভিউ নিচ্ছেন অসাধারণ, তিনি কি বললো জানেন, ভদ্রলোক কিন্তু লিফটে ছিলেন, উনি ঘটনা দেখেছেন, সে ভদ্রলোক বললেন তুমি যাও এইচআরে গিয়ে সমস্ত ফরম্যালিটিস মেনটেন করে জয়েন কর। সে মেয়ে বললো স্যার আমার তো ইন্টারভিউ হয় নাই, আমি কি করে জয়েন করব। সেই ডিরেক্টর বললেন তোমার ইন্টারভিউ হয়ে গেছে, কারণ সবাই যোগ্য কিন্তু এরকম একজন মায়াবী মানুষই আমার দরকার। আমরা যখন মানুষকে সাহায্য করব এই সাহায্য কিন্তু হাজার গুণ সে ফেরত আসবে। লাভ এভরিওয়ান, পিস, হ্যাপিনেস অ্যান্ড লাভ, থ্যাংক ইউ ভেরি মাচ।